তো থাম্বনেল দেখে হয়তো তুমি বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিসের উপরে। আর যদি তুমি থাম্বনেল দেখেই না থাকো তাহলে তো না নিয়ে কোনো চাপ, ভিডিও লেট স্টার্ট। মানে আমি জানতে চাইছি এটা গান নাকি ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি? তুমি গায়ক পলিটিশিয়ান কথা রাখো। করকে লেকচারে yaad na ho tujhe badshah ke gaane sare yaad hai laude ho tum wo bhi tede wale body teri makhan jaise khane mein bas tu butter khaye ek minute logic kotha hai ha jati jante chai bana logic kotha hai jodi sob shomoy butter khaye tahole to eto din ke jacqueline er hooklin hoye jar kotha logic kotha bhai logic kotha hai logic kotha hai jati jante chai logic kotha hai mata chod apna kaam karna বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দেবো লাল লাউড়ি कुछ फायदा नहीं है। देख अच्छा खासा घर पे रोटी चावल ये सब भाजी बीजी बना, भेंचो घर संभाल, ये सब चाले मत कर, समझा? ये सब चाले मत कर। তো ইনি হলেন এমন একজন ব্যক্তি যিনি বাংলা ফোক গানের কোন স্টাইলে কোন কলানে ফেলে কিভাবে পেছন মারতে খুব ভালোভাবে জানেন। হ্যাঁ, খুব ভালোভাবে জানেন। সো এই গানটাকে তিনি ঠিক সেই अटक अटक आता माझी सटक सटक बम तेरा गोते खाए कमर पे तेरी बटरफ्लाई। भाइयों बहनों, यह देश बदल रहा है। तो বন্ধুরা, এই গানটা থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু ইন্সপিরেশন হয়েছে আমার। এই গানটা থেকে আমি আমার জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছি। ভাই, জীবনে কিছু যদি হতে হয় আমি ট্যাটু আর্টিস্ট হব। মেয়েরা কোথায় কোথায় ট্যাটু করে বেড়াচ্ছে ভাই। এই মেয়েটাকে দেখে বলতো কেমন লাগছে? দূর পচা, এটা তো ট্যাটুর উপরে মেয়েটাকে তৈরি করা হয়েছে, এটা মেয়ের উপরে ট্যাটু না, এটা। ऐसा करेगा तेरी माँ का भोसड़ा तेरी, कुछ भी करता है बोड़वा साला। सीरियसली, মানে তবলাই গিটার, বাহ, এ তবলাই গিটার কিভাবে বাজে? ওই পাগলা ছেলে, এটার কথা ভুলে গেলি তুই কিভাবে? তানপুরা শুপো হে বাদশা, তেরে লিয়ে কুছ ভি কর লুঙ্গা, তেরি মে হার লুঙ্গা কোই ভি পীড়া। ইয়া 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 হেলিকেলন, আরে মেনে আপনি জিন্দেগি মে বহুত চুতিয়া গহরে, লেকিন ইয়ে ইয়ে মেরি সহন শক্তি কে পার যা। আচ্ছা চলা লে চক্কর চক্কর, বাকি কে লন্ডে পকর। পরিষ্কার ভাবে লিরিক্সটা লিখে দাও। এই গানটা রিলিজ হওয়ার পরে ছেলেরা যে স্পিডে হ্যান্ডেল মারে ঠিক সেই স্পিডে, তার থেকে 4 গুণ ডাবল স্পিডে এরা এই গানটাকে স্ট্যাটাসে লাগিয়েছে। আর ওই যে উদ্গান্ডু আমাকে এই গানটা লিঙ্ক পাঠিয়েছিলি, তার পাচায় 100 কোটি প্রণাম। হ্যাঁ, 100 কোটি। আবার একজন তো লাফাইতে লাফাইতে আইছে, ভাই কি গান বানিয়েছে দেখ, ভাই কি গান বানিয়েছে দেখ। আমিও দেখলাম, সত্যি কথা বলছি, সত্যি কথা বলছি, গানটা 7 বার দেখেছি, 7 বার। প্রথমবার সাউন্ড দিয়ে, তারপরের 6 বার বিনা সাউন্ডে, শুধুমাত্র জুম করে জ্যাকলিনকে দেখেছি, কি লাগছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো এরপর কোনো এক উদ্গান্ডু মানে আমাদের আর কোনো চরম ভক্ত বা ফ্যান আসবে, তারপর বলবে আমাকে ভাই গানটা তো এন্টারটেনমেন্টের জন্য বানানো, সো গানটাকে মজাভাবে নেওয়া উচিত। তো আমি এখানে কি আমার দাদুর সাধ্যের শোক পালন করছি?
আমি কি এখানে আমার দাদুর সাথে পালন করছি? তো ধন্যবাদ জানাবো সেই সমস্ত ডাক্তার এবং পুলিশম্যানদের যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে আমাদের জন্য এতটা লড়াই করছে। সো তোমাদেরকেও বলবো যে এই কোয়ারেন্টাইনটাকে প্লিজ প্লিজ খুব সিরিয়াসলি ভাবে নাও এবং বাড়তেই থাকো। আমিও বাড়তেই আছি, তোমরাও বাড়তেই থাকো। আর কিছু বলার ছিল এই প্রশাসনকে, আমার কিছু বলার ছিল। সো বাইরে থেকে, মানে ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাইরে থেকে, মানে বোম্বে দিল্লি এইসব জায়গা থেকে এখনও লোক ঢুকছে। হ্যাঁ, এখনও লোক ঢুকছে। সবাই জানো ফ্লাইট বন্ধ, বিমান বন্ধ, সব বন্ধ, ট্রেন বন্ধ, কিন্তু তারা আসছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে। হ্যাঁ, তোমরা সবাই জানো বাঙালির বুদ্ধি অনেক বেশি, তো তারা আসছে অ্যাম্বুলেন্স ভাড়া করে। এটার উপর একটু প্লিজ নজর দাও তোমরা, আমরা জানতে চাই। আর বাড়িতে থাকো, যাদের যাদের এই গানটায় টিকটক বানানো আছে বাড়িতে বসে টিকটক বানাও। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আতা মাঝি সটক সটক বাম তেরা গোতে খায় কমর পে তেরি বাটারফ্লাই।